একই এলাকার সাতটি মন্দিরে পরপর চুরি, কয়েক ঘন্টার ব্যবধানে চুরি। এলাকায় পুলিশের টহল আরো বাড়ানোর দাবি স্থানীয়দের। দুঃসাহসিক কাণ্ড একটি দুটি নয়, কয়েক ঘন্টার ব্যবধানে একই এলাকার পরপর সাতটি মন্দিরে চুরি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাবড়ার সাতলিয়া পশ্চিমপাড়া এলাকায়। আতঙ্কিত বাসিন্দারা, ঘটনার তদন্তে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, হাবড়ার শাস্ত্রীয় পশ্চিমপাড়া এলাকার প্রথমে তিনটি মন্দিরে, পরে ওই এলাকারই সাতটি মন্দিরে চুরির ঘটনা ঘটে। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা মন্দিরে গিয়ে দেখতে পান এলাকার মন্দিরগুলির গেটের তালা ভাঙা এবং মন্দিরের ভেতরে থাকা বাসনপত্র সহ সমস্ত জিনিস উধাও, এমনকি উধাও প্রণামী বাক্সের টাকাও। এরপরে স্থানীয় বাসিন্দারা খবর দেয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। জানা যায় ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে এলাকায় এমন পরপর সাতটি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এলাকায় পাহারার ব্যবস্থা করা হোক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগামী দিনে যে কোনো বাড়িতে চুরি হবে না তার কি গ্যারান্টি? সেই কারণে অবিলম্বে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এলাকায় আরও নজরদারির ব্যবস্থা বাড়ানো হোক। এ বিষয়ে বাড়ির মালিক সন্দীপ পাল জানান, সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে মন্দিরে ঢুকে দেখি মন্দিরের গেটের তালা ভাঙা। মন্দিরের ভেতরে ঢুকতেই দেখি সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এমনকি মন্দিরে থাকা সমস্ত বাসনপত্র উঠাও। মন্দিরে থাকা একটি বাসনও নেই। আতঙ্কের মধ্যে রয়েছি। যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়ে প্রশাসন কঠোর পদক্ষেপ নিক। যখন আমরা উঠি, উঠে দেখি মন্দিরের তালা খোলা, মানে তালা দেওয়া ছিল না, দরজা খোলা, কাঁসা পিতলের জিনিস যা কিছু ছিল টোটালে সব নিয়ে চলে গেছে। পুজোর সরঞ্জাম সব টোটালে নিয়ে চলে গেছে। ঘণ্টা, কাঁসা, ঘটি, গিলাস, প্লেট নিয়ে গেছে। পুজোর যা যা জিনিস ছিল টোটালে সব নিয়ে। এইখানে আমাদের, এইখানে আমাদের পাড়ায় দুই জায়গায়, আশেপাশে আরও সাত জায়গায় চুরি হয়ে গেছে। এই বিষয়ে অপর এক স্থানীয় বাসিন্দা জানান, এই দুই রাত্রে আমাদের এই পাড়ার মধ্যে সাত আট বাড়ি, শুধু মন্দিরে, বাড়ির মন্দিরে, যেগুলো খুব একটা সংরক্ষিত থাকে না, অল্প ছোটো তালা লাগানো হয় বা অনেক সময় বড়ো তালাও আছে লাগানো আছে, এই তালাগুলো ভেঙে ঠাকুর ঘরের যাবতীয় জিনিসপত্র, পিতল, কাঁসা, যা যা জিনিসপত্র সব নিয়ে যাচ্ছে আজ দুরাত্রির আমাদের এই পাড়াটায়। এবং আমাদের ওই পাশে একটা পাড়া আছে, সেই পাড়াতে এর কয়েকদিন আগে এই সেই পাড়াতেও নিয়ে গেছে কয়েক বাড়ি থেকে। তো এইভাবে প্রতি রাত্রে কিন্তু চুরি হচ্ছে মন্দিরে, তাতে আমরা সব ভীত সন্ত্রস্ত হয়ে আছি। তবে একই এলাকার পরপর সাতটি মন্দিরে চুরির ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যেও। সকালবেলা দেখছি কি প্যান দুটো এখানে পড়ে আছে, তারপরে আমি ঘরের থেকে বেরিয়ে এসে আমি মন্দিরের দিকে তাকাচ্ছি, দেখছি কি ফুল ওই প্রদীপ গাছাটা নেই। দিয়ে আমাদের বাড়ির মালিককে ডাকলাম, ডেকে দেখে কিছুই নেই মন্দিরে, সব নিয়ে গেছে। মন্দিরে তো কত রকম জিনিসপত্র থাকে, সব পিতলের জিনিস, সব পিতলের জিনিস। ওদিকে তিনটে, আমাদের একটা, চারটে, পাঁচটা, ছটা, সাতটা বাড়ি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, হাবড়া। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।